আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমাদের আলোচ্য বিষয়, আমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছি যে পারসন নামে একটা বিষয় বা গ্রামার আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মূলত এই পারসন জিনিসটা কোনো ডেফিনিট কোনো ক্লাসের বিষয় নয়, এটা প্রত্যেকটা ক্লাসে ম্যাক্সিমাম গ্রামাটিক্যাল আইটেম সিরিজের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত। তো এই পারসনটাকে আমরা আজকে চেষ্টা করব খুব সহজেই, মানে একটা বা একাধিক ক্লাসের মাধ্যমে মোটামুটি আমরা এটাকে সলভ করার চেষ্টা করব, এবং এর মধ্যে যত জটিলতা আছেন ঠিক আছে সেইগুলোকে আমরা জানার চেষ্টা করব। চলুন আমরা একটু বোর্ডে দেখি, আমরা ফার্স্ট কি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে পারসন শব্দের অর্থ লেখা আছে পুরুষ বা ব্যক্তি, বা প্রথমে একটু ব্যক্তি বা বস্তু লেখা যাবে। এখানে আমি একটু বলি প্রথমে পুরুষটা কেমন, যে পুরুষটা হচ্ছে কি বেসিক্যালি যে পারসন শব্দের অর্থ যে পুরুষটা, এটা হচ্ছে বইয়ের একটা শাব্দিক অর্থ, যেটা সম্পর্কে আসলে পুরুষ শব্দ বলতে অনেকেরই অনেক কিছু বোঝা গেলেও অনেকে আবার অনেক কিছু বোঝে না। তো পুরুষ শব্দটার পাশে আমি এটাকে বোঝার জন্য আর একটু সংক্ষেপে ইজি করে লেখার জন্য আমি লিখেছি ব্যক্তি বা আমিন। এক কথায় যে বিষয়টা কোনো সাবজেক্ট হিসাবে কোনো একটা বাক্যে কাজ করে, আর সেই সাবজেক্টটাকে মূলত একটা পার্সনে বিভক্ত করা হয়ে থাকে, আর এই পার্সনগুলোকে আমরা মূলত তিন ভাগে ভাগ করে দেখি। তো তিন ভাগে যাওয়ার আগে আমি একটু বলি, এই পার্সনটাকে মূলত ব্যক্তি বা বস্তু বলতে বোঝায়। যেমন আমরা পার্সন হচ্ছে আমি আমার চোখের সামনে যা দেখতে পাই, ইভেন যা দেখতে পাই না, ঠিক আছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে তার সবই কোনো না কোনো একটা পার্সন, আর এই পার্সোনাল ক্যাটাগরিগুলোকে মূলত এই তিন ভাগে ভাগ করেছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং কি থার্ড। তো এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এগুলো আমাদের কথা বলতে বলতে সবাই অলরেডি মুখস্থ, কিন্তু এগুলোকে চেনার যে ফ্যাক্টরটা এটা একটু অনেকে ভুলে যায়, অনেকে কনফিউশন হয়ে যায়, যার কারণে আমাদের মূলত ভুলটা হয়ে থাকে। তো এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সামান্য কিছু টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রথমে একটু খেয়াল করুন, এই পার্সনটাকে আমরা ভিন্ন আর কি কি নামে জানতে পারি, যেটা চেনার জন্য আমাদের সহজ হয়, সেটা হচ্ছে কি পার্সনটাকে আমি আরেকটা নামে জানতে পারি, সেটা নাম হচ্ছে নাউন, আর এটা হচ্ছে প্রোনাউন, আর এটা হচ্ছে সাবজেক্ট। তো নাউন, প্রোনাউন বা সাবজেক্টটা কেন লিখলাম আমি বলি, আই মিন যখন একটা কোনো বাক্যে কোনো একটা সাবজেক্টকে আমি কোনো একটা পার্সন নির্দেশ করব, তখন সেই পার্সনটা মূলত অবশ্যই নাউন অথবা প্রোনাউন হতে বাধ্য থাকে। নাউন বা প্রোনাউন ছাড়া পৃথিবীতে কোনো শব্দ কি হতে পারবে না, কোনো পার্সন হতে পারবে না। আই মিন সেটা সাবজেক্ট হতে পারে, অবজেক্টও হতে পারে, অথবা নাউন হতে পারে, অথবা কি হতে পারে প্রোনাউন হতে পারে। তো এই নাউন, প্রোনাউন, সাবজেক্ট এই শব্দগুলো পার্সনের সাথে মিলেমিশে কি অনেকটা এক এক। আই মিন আমি যদি পার্সন শিখতে হয় তাহলে আমাকে নাউন প্রোনাউন জানতে হবে, আর নাউন প্রোনাউন জানতে হলে আমাকে সাবজেক্ট সম্পর্কে আমাকে আইডিয়া রাখতে হবে। তো এই নাউন, প্রোনাউন, সাবজেক্ট সবগুলো বিষয়কে যদি আমি একসাথে মাথায় রাখি তাহলে আমরা আশা রাখি এই বিষয়টাকে খুব সহজেই মনে রাখতে পারি। তাহলে আমি যেভাবে বললাম যে প্রত্যেকটা জিনিস আমার চোখের সামনে যা আছে আর যা নেই, আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছে সবই যেহেতু নাউন, তাহলে এই নাউনগুলো না চিনলে আমাদের জীবনটা কি হবে না, সার্থক। তো হচ্ছে প্রত্যেকটা পার্সনকে আমাকে চেনার জন্য খুব সহজ কিছু সিমটম আমরা দেখব। তার আগে আমরা একটু দেখি এগুলো চেনার উপায়টা কি। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে আমি একটা ছন্দ লিখেছি, খুব সহজ একটা ছন্দ, খুব চমৎকার এবং খুব শিক্ষণীয়, যে আমি তুমি ছাড়া ভবে আছে যা, থার্ড পার্সন তা। আমি এই বিষয়টাকে খুব সুন্দর একটা ছন্দ, যদিও অনেকটা চমৎকার ছন্দটাকে একটু অন্যভাবে নেওয়ার দরকার নেই। যেমন আমি যদি বলি যে আমি তুমি ছাড়া, আমি এবং তুমি ছাড়া পৃথিবীতে যারা আছে, আমি ভবে, ভবে বলতে পৃথিবীতে যারা আছে তারা সবাই থার্ড পার্সন। আমি এটাকে যদি আমি এট এ টাইম শর্টলি ইন ব্রিফলি বলতে চাই, সেটা হচ্ছে যদি কোনো শব্দে আমি এবং তুমি এই দুটো ওয়ার্ড ছাড়া পৃথিবীতে যতগুলো শব্দ আছেন, বই পত্রিকায় বলেন, খাতায় বলেন, যতগুলো শব্দ আল্লাহ তাআলা তৈরি করেছে তার সবগুলোকে আমরা এক কথায় থার্ড পার্সন বলতে পারি। আই মিন ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের যে দুনিয়া এটা খুবই সংক্ষিপ্ত, কিন্তু থার্ড পার্সনের দুনিয়াটা হচ্ছে পুরো পৃথিবীটা হচ্ছে থার্ড পার্সনের দুনিয়া। তাহলে থার্ড পার্সনটাকে বাদ দিয়ে আমি যদি ফার্স্ট আর সেকেন্ড পার্সনটাকে শিখি তাহলে বাকি অংশগুলো কি হয়ে যাবে, সব থার্ড পার্সন হয়ে যাবে, তাহলে সেটা অনেক জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই ছন্দটা আমরা যারা মনে রাখবো যে আমি তুমি ছাড়া ভাবে আছে যারা থার্ড পার্সন, তারা এটা আজীবন গ্যারান্টি সহকারে বলা যায়, সে কখনো পার্সন সম্পর্কে আর দ্বিতীয় কোনো ভুল ধারণা তার মনে জন্মাবে না।
জাস্ট এই ছন্দটা মানে তাহলে এখন এই ছন্দটা দ্বারা আমরা ব্যক্তিগতভাবে কি বুঝতেছি আমরা সেই ব্যাপারটা একটু খেয়াল করি আই মিন আমি দ্বারা এখানে আমাকে নিজেকে বোঝাচ্ছে তুমি বলতে তোমার নিজেকে বোঝাচ্ছে না এখানে তুমি বলতে আমি বলতে কাকে বোঝাচ্ছে আমি বলতে এখানে আই শব্দটাকে বোঝাচ্ছে আর তুমি বলতে এখানে তুমি শব্দটাকে বোঝাচ্ছে আই মিন আমি বলতে আই শব্দটা এখানে আমি বলতে আমি আমার ব্যক্তিগত নাম সেটা না তুমি ব্যক্তিগত তুমি না তুমি শব্দটা এবং আই শব্দটাকে বোঝাচ্ছে তাহলে এই হচ্ছে আমি ছন্দের মূল বিষয়টা আর থার্ড পারসন হচ্ছে যে এর বাইরে বাকি তাহলে এখন ফার্স্ট পারসনে আমি এবং তুমি ছাড়া আর কি কি বিষয় রয়ে গেছে সেগুলোর ক্ষেত্রে আবার সিঙ্গুলার এবং প্লুরাল দুটো অংশ রয়ে গেছে আমরা একটু খেয়াল করি সিঙ্গুলার প্লুরাল অংশগুলো কি কি যেমন আমরা জানি যে আমি সাথে আরো সংক্ষিপ্ত রিলেশন শব্দ আছে হচ্ছে আই মি মাই মাইসেলফ মাইন এগুলো হচ্ছে সব আমির সাথে যুক্ত শব্দ যেগুলো দ্বারা আমি বাচক শব্দ বা অর্থ প্রকাশ করে এরপরে এগুলো সবগুলো সিঙ্গুলার আমরা এরপরে প্লুরাল অংশটাকেও দেখতে পাই সেটা হচ্ছে আমরা লিখতে পারি যে উই আস আওয়ার আওয়ারসেলভস এই যে সিঙ্গুলার এবং প্লুরাল যে অংশটা আছে দুই রথে দুটো সারিতে দিয়েছি এই সবগুলো পৃথিবীতে ফার্স্ট পার্সনের একমাত্র উৎস এবং এগুলো কি ফার্স্ট পার্সন হিসেবে আমরা জানি তো মূলত এগুলো ছাড়া পৃথিবীতে আর কোনো ফার্স্ট পার্সন আমাদের কাছে পরিচিত নেই এগুলো একদম জাস্ট একবার রিডিং করলে পারবো আই মি মাই মাইসেলফ মাইন এবং উই আস আওয়ার আওয়ারসেলভস ফিনিশ সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সনের তুলনা আরো সংক্ষিপ্ত আরো ইজি সেটা কেমন যে ইউ ইয়োর ইয়োরস ইয়োরসেলফ অথবা ইয়োরসেলফ এটা সিঙ্গুলার জন্য সেলফ বলবে আর প্লুরালের জন্য সেলফস শব্দটা বলবে আমরা যারা নাম্বার পড়ে আসছি অতীতে যারা প্রাইমারি সেকশনে নাম্বার যে গ্রামারটা রয়েছে সংখ্যা বা বাচক বচন সেখানে আমরা পড়েছি যে সেলফ শব্দটা বলবে শুধুমাত্র সিঙ্গুলারের ক্ষেত্রে আর সেলফ শব্দটা বলবে হচ্ছে প্লুরালের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে সেম পার্সন একই রকম তাহলে এখান থেকে আমরা কি শিখলাম যে পৃথিবীতে এই সেকেন্ড পার্সন এগুলো ছাড়া আর কোনো সেকেন্ড পার্সন নেই আর এগুলো ছাড়া কোনো ফার্স্ট পার্সন আর এই ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনকে আমি এই ছন্দের বাইরে আর খুব সহজভাবে বুঝতে পারা সম্ভব সেটা হচ্ছে আমি আমরা জাতীয় যত শব্দ রয়েছে পৃথিবীতে সবাই ফার্স্ট পার্সন আর তুমি তোমরা জাতীয় যত শব্দ রয়েছে সবগুলো কি সেকেন্ড পার্সন তাহলে আমি আর তুমি বাদ দিয়ে আমি আর তোমার সাথে বা আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে পৃথিবীতে যত শব্দ রয়েছে তাদের সবগুলোই হচ্ছে কি তাহলে আমি থার্ড পার্সনটাকে কিভাবে লিখতে পারি দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে বাকি যতগুলো শব্দ রয়েছে বই খাতা থেকে শুরু করে সব কিছু শব্দকেই আমরা থার্ড পার্সন হিসেবে বলতে পারি এবং থার্ড পার্সনের সংজ্ঞা এবং ইত্যাদি বিস্তারিত বিষয়গুলোতে আমি চেষ্টা করব আগামী ক্লাসে এটার এক্সাম্পল সহকারে আর কিছু পার্সন রিলেটেড কিছু গ্রামাটিক্যাল আইটেমস নিয়ে আমি কী করবো নেক্সট ক্লাসে সমস্যা নিয়ে সমাধান করবো ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আর প্রত্যেকে এই পার্সনের বিষয়টাকে পুরোপুরি মুখস্থ করে ফেলবেন যাতে আগামীতে এই পার্সন নিয়ে আর কোনো বিভ্রান্তি আপনাদের মধ্যে না আসে ততক্ষণ ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ